মতলব উত্তরে এসএসসি 98 পুনর্মিলনীয় প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন মোহাম্মদ নাইম মিয়াজি, মতলব উত্তর চাঁদপুর প্রতিনিধি। খবর পড়ছি আমি তানজানা রহমান লিজা। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। অর্থনীতির সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, যেটি সারা পৃথিবীতে প্রশংসিত হচ্ছে, নন্দিত হচ্ছে। তিনি বলেন, সারা পৃথিবীর বিভিন্ন অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মিডিয়া বিভিন্নভাবে বাংলাদেশকে প্রশংসা করছে। মাইনুল হোসেন খান নিখিল শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি 98 এর 22 বছর পূর্তি উদযাপন উপলক্ষে পুনর্মিলনী ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে দেশকে আরও উন্নত সমৃদ্ধ করতে হলে তরুণ মেধাবীদের জ্ঞান বিজ্ঞানে আরও বেশি দক্ষ হতে হবে, প্রযুক্তিতে আরও বেশি সক্ষমতা অর্জন করতে হবে। মঙ্গল গ্রহে যাওয়ার চিন্তা করছে মানুষ এখন, এ সময়ে প্রযুক্তিতে পিছিয়ে থাকলে কোনোদিনই এ দেশ উন্নত দেশে পরিণত হবে না। সেজন্য মেধাবীদের জন্য উন্নত প্রশিক্ষণ ও উচ্চতর শিক্ষার ব্যবস্থা করতে হবে, যার মাধ্যমে তারা নতুন ও সময়োপযোগী প্রযুক্তি নিয়ে আসতে সক্ষম হবে। প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাইনুল হোসেন খান নিখিল বলেন, এ দেশটিকে তোমাদের ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। সূর্যের মতো তোমাদের আলোয় সবাইকে আলোকিত করবে, বঙ্গবন্ধুর আদর্শ চেতনাকে ধারণ করে নিজেদের জীবনকে গড়বে। তোমাদের মেধা, কাজ ও যোগ্যতার মাধ্যমে দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করবে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল, সাবেক প্রধান শিক্ষক মোশারফ হোসেন, সহকারী প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান, আলহাজ আব্দুল মান্নান, নির্মল চন্দ্র রায়, গোলাম মোস্তফা, মিজানুর রহমান সম্মাননায় সিক্ত হয়ে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন খান সুফল, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য শাহাদাত করিম চৌধুরী সংগ্রাম, এসএসসি ব্যাচ 98 নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় 98 ব্যাচের পুনর্মিলনীয় প্রাক্তন শিক্ষকদের সম্মাননা কমিটির আহ্বায়ক ও হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর ইয়াসিনের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার শরীফুল আলম প্রধান ও হুমায়ুন কবির প্রধানের যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন। দশ মাস দশ দিন যে সন্তানকে গর্ভে ধারণ করে, যে সন্তান আমার মার স্বপ্ন, আমার সন্তানটিকে পৃথিবীর আলো মুখ দেখায়, সন্তানটি ধীরে ধীরে বড় করে তোলে, মার স্বপ্ন আমার সন্তান পড়াশোনা শিখবে, শিক্ষায় শিক্ষিত হবে, জাতিকে দিবে, দেশকে দিবে, কবি হবে, সাহিত্যিক হবে। আমার বাবা মাথার গ্রাম পায়ে ফেলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অর্থ উপার্জন করে সন্তানকে মানুষ করার জন্যে, আর সেই সন্তান যখন বিপদগামী হয়ে যায়, মরণ যদি ইয়াবা নেশায় আসক্ত হয়ে যায়, আমার মার স্বপ্ন সে ভেঙে চুরমার হয়ে যায়। তাই আমি অনুরোধ করতে চাই সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত সমাজের যারা আছেন এখানে উপস্থিত, আপনাদের প্রত্যেকের প্রথম পবিত্র দায়িত্ব, যে কথাটি বলেছেন আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, এই বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে, নবদিগন্তে বাংলাদেশকে দাঁড়িয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারণেই, কিন্তু আমি তো পৃথিবীর পক্ষে বেশি দিন থাকবো না। কে ধরবে বাংলাদেশের হাল? কে হবে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী? কে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার? কে হবে মন্ত্রী? কে দেশ পরিচালনা করবে? আমার যুব সমাজ, ছাত্র সমাজ তো আজকে মরণ বিধি ইহাবা নেশায় আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমাদের সমাজের প্রত্যেকটি মানুষের প্রতি পবিত্র দায়িত্ব, বাংলাদেশকে যদি উন্নত শিখরে যে বাংলাদেশ এগিয়ে চলছে সেই ধারাবাহিকতা যদি বজায় রাখতে হয়, তাহলে আমার যুব সমাজ, ছাত্র সমাজকে রক্ষা করতে হবে সেই মরণ বিধি ইহাবা নেশা থেকে। এর বিকল্প মতলবের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটি শিক্ষক মন্ডলী, মসজিদের ইমাম, পবিত্র জুম্মার দিন, আজকে জুম্মার দিন, আপনারা মসজিদের ইমাম খতিব যারা আছেন, আপনারা যদি মিম্বারে দাঁড়িয়ে আমাদের যুব সমাজকে মরণ বিধি ইয়াবা থেকে নির্গত থাকার জন্য আহ্বান জানান। নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের প্রভাষক আলামিন পারভেজ, মাহমুদুল হাসান চৌধুরী, 98 ব্যাচের ছাত্র মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোশারফ হোসেন হিমেল, আলমাস লস্কর, সোহান খান প্রমুখ। উল্লেখ্য, নিশ্চিন্তপুর বিদ্যালয়ের 10 জন শিক্ষককে সম্মাননা ও 4 জন প্রয়াত শিক্ষককে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে।